না আর নয়, রত্ন বিপ্লবের সঙ্গী হন মা সারদা জেমস এন্ড জুয়েলারি। জিএসআই পরীক্ষিত গ্যারান্টিযুক্ত রত্ন ন্যায্য দামে কিনুন। জানুন 100 বেশি উপরত্নের কার্যকরী গুণ। আজই ফোন করুন 9674112646 নম্বরে। ফোনে ফ্রি ভাগ্য বিচার, যে কোনো রত্ন ক্রয়ে জ্যোতিষ বিচার সম্পূর্ণ বিনামূল্যে। জ্যোতিষীদের বিশেষ আমন্ত্রণ। নমস্কার, রত্নের সন্ধানে আমি রয়েছি আপনাদের সঙ্গে মৌসুমি। দর্শক বন্ধু, যে মানুষটাকে আমি হটসিটে আজকে নিয়ে এসেছি সেই মানুষটা কিন্তু কখনোই মিডিয়ার সামনে আসতে চায় না, কিন্তু হাজারো ভক্তের অনুরোধে কিংবা বলতে পারেন আমার অনুরোধে আজকে এসছে। এবং সেই আজকে যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আমি মনে করি যে তাদের ভীষণভাবে আজকের দিনটা লাকি যে তাকে আজকে আমরা এখানে পেয়ে গেছি। তিনি আর কেউ নন, তিনি হচ্ছে মা সারদা জেমস অ্যান্ড অ্যাস্ট্রোলজির কর্ণধার দেবজিৎ মজুমদার। তাকে আজকে আমরা পেয়ে গেছি এবং তার চেম্বারে, অর্থাৎ তার যে শোরুমে যে রত্ন এবং উপরত্ন পাওয়া যায় সীমিত মূল্যে, এবং যে মূল্যটা আপনারা মানে সবাই সাধ্যের মধ্যে স্বাদ পূরণ করার যে ব্যাপারটা থাকে সেটাই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। কিন্তু এত মানে স্বল্প মূল্যে যে পাওয়া যাচ্ছে এবং আপনাদের উপকার হচ্ছে, বছরের পর বছর মানুষ উপকৃত হচ্ছেন সেই কারণেই কিন্তু আসছে। তো সেই মানুষটাকে সময় নষ্ট না করে হট সিটে যে মানুষটাকে নিয়ে এসেছি, সবার প্রথমে দেবজিৎ দাকে সঙ্গে থাকুন। দেবজিৎ দাকে আমি স্বাগত জানাবো আমাদের স্টুডিওতে। নমস্কার দাদা, একটা ফোন রয়েছে, ফোনটা ধরে নি তারপরে আলোচনায় ফিরি। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি আসলে দেবজিৎ। হ্যাঁ, কোনো কারণে হয়তো কেটে গেছে। প্রথম আমার একটা প্রশ্ন দেবজিৎ দা, যে তোমাকে তো অনেকদিন বাদে পাওয়া গেল, এটা আমাদের খুব ভালো লাগছে। আর সেকেন্ড হচ্ছে যে তুমি এই যে রত্ন এবং উপরত্ন গুলো যে বিক্রি করছো এত স্বল্প মূল্যে বা এত কিভাবে, এটা একটুখানি যদি দর্শকদের বলো। একটু লাইনে থাকুন দাদা, একটু লাইনে থাকুন, একটু সঙ্গে থাকুন আমাদের। অ্যাকচুয়ালি দেখো মৌসুমী, আমি আগে যতবার প্রোগ্রাম করেছি লাইভে ফোন করে কথা বলতে চায় মানুষ, লাইভ করার মতো সময় হয়ে উঠছিল না। তো হঠাৎ আমি মনে হলো যে একটু লাইভে কথাবার্তা গুলো অনেকেই লাইভে চাইছে, আমাদের অনুরোধেই বলতে পারো কিছুটা। সেই অনুরোধ হয়ে সেটাই, তো ওই জন্যই লাইভে চলে এসেছি। যারা আমার প্রোগ্রাম দেখেছে তারা জানে যে কতটা কম খরচে আমাদের সেন্টার বছরের পর বছর মানুষকে পরিষেবা দিয়ে আসছে, সার্ভিস দিয়ে আসছে, কিভাবে মানুষের সমস্যার সমাধান হচ্ছে এবং খুব কম খরচে স্বল্প মূল্যে কিভাবে সমাধান করছি সেটা তারা জানে। এবং যাই হোক, বন্ধু মনে আছে সাধ্যের মধ্যে যাকে স্বাদ পূরণ করা যায়, এত কম খরচে গ্যারান্টি সহ উপকার যে মানুষকে আমরা করছি, পরিষেবা দিচ্ছি, সেটাই এক্সেপশনাল। এবং আজকে আমি আপনাদের জন্য লাইভ হয়ে এসেছি। যাই হোক, এক বন্ধু চলে এসেছে, দেখে নি যে আমাদের ফার্স্ট কলার কে রয়েছে। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে দাদা? আমি সন্ময় ব্যানার্জি বলছি। হ্যাঁ বলুন। আমি আসলে দাদার কাছে এসেছিলাম বেশ কিছুদিন আগে। কোথা থেকে এসেছিলেন? আমি দমদমে এসেছিলাম আপনাদের ইনস্টিটিউটে। দমদমে এসেছিলেন আমাদের সেন্টারে? হ্যাঁ বলুন। হ্যাঁ সেন্টারে, সেন্টারে সরি সেন্টারে এসেছিলাম। তো ওখানে আমাকে যে স্টোনগুলো সাজেস্ট করা হয়েছিল তা আমি প্রচুর কম খরচে, অ্যাকচুয়ালি আমার ফোন করার উদ্দেশ্য অন্য কিছুই না, ফোন করার উদ্দেশ্য হচ্ছে যে আপনাকে ধন্যবাদ জানানো যে যেভাবে আমি উপকার পেয়েছি। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন বলছিলেন? ছেলের সমস্যা ছিল তো? ছেলের সমস্যা ছিল তাই তো? মনে আমার প্রত্যেকের কথা মনে থাকে। আপনি 5 বছর বাদে ফোন করবেন, আমি ডিটেলস বলে দেবো। মনে আমার সবার কথা থাকে, কেন কারণ মানুষ নিয়ে কাজ করতে গেলে প্রত্যেকের কথা মনে রাখতে হবে। মনে ভুলে গেলে কখনো মানুষের কাজ করা যায় না, প্রত্যেকের প্রতিটা সমস্যা মনে রাখতে হয়। এবং ও অশান্ত ছিল, পড়াশোনায় মন বসছিল না তাই তো? এবং আপনি বলেছিলেন যে আপনার পয়সা দেওয়ার ক্ষমতা নেই, বেশি খরচা করতে পারবো না দাদা, কোনো প্রতিকার হবে কি? আমি বলেছিলাম 100% গ্যারান্টি দিয়ে হবে তাই তো? একদম দাদা। হ্যাঁ হ্যাঁ, কত টাকা নিয়েছিলাম আপনার থেকে? 2000 না 3000, কত টাকা নিয়েছিলাম? যার যেরকম ক্ষমতা প্রত্যেকের প্রতিকার হবে, এরকম নয় যে প্রতিকার হবে না। যে যেরকম মানে আসবে, ওষুধ আমাদের কাছে পেয়ে যাবেন, ওষুধ নিতে কোনো সমস্যা হবে না, আমাদের সেন্টারে ওষুধ আছে। 3000 ওষুধ আছে, আবার 30000 ওষুধ আছে, 1000 ওষুধ আছে, আবার 1 লাখের ওষুধ আছে। কিন্তু
মানুষ বুঝে সাধ্যের মধ্যে অধিকার করতে হয় এবং প্রত্যেকটা স্টোন গ্যারান্টেড সার্টিফাইড। আবারও বলছি আমরা কিন্তু আপনাকে স্টোনের সার্টিফিকেট দিয়েছিলাম তো আপনাকে ফোন করেছিলাম। ভালো আছে তো ছেলে? ভালো আছে তো? এখন অবশ্যই ভালো আছে। ওর তো এবার মাধ্যমিক দিচ্ছে তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে একজন মাধ্যমিকে পড়ছিল, একজন কলেজে পড়ছিল। আপনি তো মাধ্যমিকের জন্য এসেছিলেন তাই তো? আমি মাধ্যমিকের জন্য এসেছিলাম। একটু বেশি কথা বললে যদি ভালো, মানে কথা তো সহজ পর্যন্ত অনেক লাইনে আছে আপনি। এবার আপনার কি কলেজের, আমার যেটা মনে হয় আপনার কলেজে যে ছেলেটি পড়ে তারও মনে হয় একটু প্রেম ঘটিত ব্যাপারে জড়িয়ে গেছিল, আমার যতক্ষণে মনে আছে আপনি বলেছিলেন যে প্রেম ঘটিত ব্যাপারে আপনার ওই ছেলেটিও জড়িয়ে গেছিল তাই তো? মেচেদায় আমাদের সেন্টার আছে, আর আপনাকে দমদমে আসতে হবে না, মেচেদা সেন্টারে এসে যোগাযোগ করুন। আর আমাদের সঙ্গে স্বনামধন্য জ্যোতিষীরা থাকে, কোনো অসুবিধা হবে না, আপনি চলে আসুন, কাজ হয়ে যাবে। আপনি তো জানেন আমরা কিভাবে কাজ করি, কত কম খরচ। আর স্কলে দর্শক বন্ধুদের জন্য একটাই বলি যে স্কলে দেখুন আমাদের স্টোনের দামগুলো চলে যাচ্ছে এবং প্রত্যেকটা বিজ্ঞান ভিত্তিক উপায় আপনাদের দেওয়া হয়। কোনো রকম ভরংবাজি, টুপিবাজি, তাবিজ, কবজ, মাদুলির কোনো গল্প এখানে নেই, পুরো সাইন্টিফিক পদ্ধতিতে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। স্কলে দেওয়া নাম্বার এবং স্কলে দেখুন রেট চলে যাচ্ছে প্রতিটি স্টোনের। আপনারা স্কল ফলো করুন, স্কলে দেখতে পাবেন কত কম খরচে আপনারা মানুষকে পরিষেবা দিয়ে আসছি। এক বছর নয়, বছরের পর বছর যারা এই চ্যানেল দেখে তারা জানে। ঠিক আছে, আপনি দেখতে থাকুন প্রোগ্রাম, চলে আসুন ছেলেকে নিয়ে আমার নিজের চেম্বার। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ। আলোচনায় ফিরবো, তাকে যেটা বলছিলাম যে রত্ন উপরত্ন এত স্বল্প, মানে 2500 টাকার মধ্যে 2500 শান্তি উনি বললো তিনটে রত্ন আপনি দিলেন এবং সেটা রীতিমতন উপকার পেয়েছে বলে আজকে ফোনটা করেছে, কিন্তু নচেত কিন্তু করতো না। তো এই যে উনি, অনেকে আছে যে বিজনেস এর পদ্ধতিতে করে কিন্তু উনি কিন্তু সাধারণ মানুষের জন্য কিন্তু না। দেখো আবার আমি বলি, আবার আমি বলি, সেটা হচ্ছে এই যে ইন্ডাস্ট্রিটা, এই যে ইন্ডাস্ট্রিটা, এই যে আমরা ইন্ডাস্ট্রিটা রয়েছি। ফোনটা নিয়ে নি। হ্যালো হ্যালো দাদার অনুষ্ঠান দেখার সঙ্গে সঙ্গেই মানে ফোন চলে আসছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। কারণ আপনারা লাইভ অনুষ্ঠানে নিজেরাই দেখতে পাচ্ছেন যে অন্যান্য দিকে যারা মানুষরা বসে রয়েছে তারা কিন্তু ফোন করে আপনাকে ধন্যবাদ জানাচ্ছে। কেমন লাগে জায়গাটা? ভালো লাগে। আজকে আমি এই জন্য এমনি ফোনে প্রচুর ধন্যবাদ আসে, আজকে টিভি চ্যানেলে ডাইরেক্ট ধন্যবাদ বলছে, ভালো লাগছে। এটাই হচ্ছে ব্যাপার। তো হ্যাঁ, আলোচনায় ফিরবো দাদা, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম যে এই যে সাধারণ, তোমার তো অনেক জায়গায় চেম্বার রয়েছে, অনেক জায়গায় সেন্টার রয়েছে। আমরা, আমার মেইন সেন্টার দমদম, সবাই জানে আমরা এক জায়গায় বসি, 10 জায়গায় ঘুরে ঘুরে কাজ করি না। মাঝে মাঝে যেতে হয়, মানুষ যখন ডাকে যেতে হয়, নালে ওরা আসতে পারেন না, ওই জন্য যেতে হয়। কিন্তু আমাদের উদ্দেশ্য এটা নয় যে বারবার আমাদের ইয়ে করতে হবে। যেখানে বাইরে বলেছিল 40-45 হাজার টাকা, সেখানে আপনার ওখানে 5,500 টাকা হয়ে গেছে। 40-45, সেখানে 5,500 টাকায় হয়ে গেছে। হ্যাঁ, কটা স্টোন দিয়েছিলাম? আপনার স্কিনের একটা সমস্যা ছিল না? স্কিনের সমস্যা ছিল না? ব্যবসা খারাপ চলছিল। ও ব্যবসা খারাপ চলছিল, কি নাম বলছেন?
বরুণ ঘোষ সোনারপুর ব্যবসা খারাপ চলছিল, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, লরি ছিল, লরি নিয়ে লরি লরি লরির ব্যবসা ছিল, লরিটা চলছিল না তাই তো? লকডাউনের মধ্যে এখন ঠিক আছে, লরি চলছে সব? কুড়িখানা লরি যখন হবে তখন ফোন করবেন, ঠিক আছে? কুড়িটা লরি যখন হবে তখন ফোন করবেন, আর ফোন করবেন না, দুটো থেকে পাঁচটা হয়েছে, এবার কুড়িটা লরির জন্য অপেক্ষা করুন, ঠিক আছে? ধন্যবাদ জানানোর জন্য ফোন করেছিলাম, ধন্যবাদ, ভালো থাকুন আপনাকে, হ্যাঁ ভালো থাকুন। আমি জানি তুমি ভুলভাল লোককে কখনো বসাবে না, ভুলভাল জায়গা তুমি কখনো দেবে না, কারণ তোমার এখান থেকে যারা উপকার পেয়েছে জ্যোতিষীদের থেকেও তারা যাতে উপকার পায় তারাই সাজেস্ট করে, এবং আমার সঙ্গে থাকে এবং আমি লাস্টে স্ক্রুটিনি করে নিজে ঠিকঠাক রেমেডি করছে কিনা আমিও লাস্টে চকটাকে ভেরিফাই করে নি। আমি যদি না জানলে, আমি যদি না জানি, স্কুলের প্রিন্সিপাল যদি পড়াশোনা না জানে তাহলে কি স্টুডেন্টদের শেখাতে পারবে? কখনোই শেখাতে পারবে না। তা প্রিন্সিপালকে তো স্টুডেন্টের থেকে একটু বেশি জানতেই হবে, কিন্তু প্রিন্সিপাল কি গিয়ে ধরো একটা স্কুলের অনেকগুলো ক্লাসরুম, তা অনেক ক্লাসরুমে অনেক টিচার পড়ায়, প্রত্যেকের ক্লাস টিচার আছে, তো প্রিন্সিপাল কি ওই স্কুলের যে প্রিন্সিপাল সে কি প্রত্যেকটা ক্লাসে গিয়ে পড়ায় না, কিন্তু তার কোয়ালিটি থাকে প্রত্যেকটা ক্লাসে গিয়ে পড়াবার, একদমই তাই তো, সেরকমই ব্যাপার। আমি তো সবাইকে করতে পারবো না, এত লোক আসছে আমি সবাইকে তো করতে পারবো না, তাহলে ওনারা করার পর আমি ভেরিফাই করে দিচ্ছি ঠিকঠাক আছে কিনা, এবং সেটাই বলছি স্কুলের এক্সাম্পলটা কেন দিলাম, স্কুলে কি যে কোনো লোক চাকরি পায়? চায় না। সেরকম ব্যাপার আমাদের সংস্থায় জানা যারা জ্যোতিষীরা আছে আপনারা নিশ্চিন্তে থাকুন, চোখ বুঝে থাকুন এবং আমাকে ভরসা করে আসতে পারেন। প্রত্যেকের বায়োডাটা নিয়ে স্ক্রুটিনি করে পড়াশোনা কতটা জানে, জ্যোতিষী কতটা শিখেছে, তার উপর তাকে আমরা আমাদের এখানে চান্স দিই, ইন্টারভিউ করি, ইন্টারভিউ করার পর যখন সে চান্স পায় তখন আমরা তাকে অ্যালাউ করি চেম্বার করার জন্য, বা আমার সাথে তাকে নিয়ে যাই, বা আমাদের দমদমে বসছে, বা মেচেদায় বসছে, বা বনগায় বসছে, বা হলদিয়ায় বসছে, বা বহরমপুর চেম্বারে বসছে, বা বাঁকুড়ায় বসছে, যেখানেই আমরা সেন্টার যখনই করি না কেন সেই সব এডুকেটেড এবং কোয়ালিফাইড মানুষরাই বসছে, যাদের হাত দিয়ে রেমেডি হলে এবং আমি লাস্টে ভেরিফাই করে দিলে আপনার সফলতা আসতে জীবনে বাধ্য। সম্পূর্ণভাবে ঠিকঠাক ভাবে জানে, যার পাঁচটা মানুষ আসলে তার কাছে উপকৃত হবে, সেইভাবেই তো দাদা তুমি জায়গা দাও তোমার এখানে। এই যে তোমার এখানে যে রত্ন রয়েছে, উপরত্ন রয়েছে, অনেকেই হয়তো ভাবে যে রত্নের যে একটু আগে যে আমাদের মানে ফোন করলেন এক দর্শক বন্ধু, বললো বাইরে দাম চেয়েছে 42,000, কিন্তু এখানে সেখানে পেয়ে যাচ্ছে 5,000, কিংবা দাম তো বেশি না রত্নের দাম, মানে এটা অবাক লাগে। এবং রত্নের সঙ্গে আপনারা আমরা উপরত্নটাকেও মিশিয়ে দিই, ট্যাঞ্জেনাইট, সিলিমিনাইট, আয়োলাইট, ক্রাইসোপ্রেস, হ্যাঁ, তারপর আপনার আপনার হচ্ছে আলমান্ডাইন, রোডোলাইট, হ্যাঁ, তা ফ্লোরাইট, ক্যালসাইট, বিভিন্ন রকম এই রকম স্টোন গুলো জানেই না কোনটা দিলে কোনটা দিলে বাতের ব্যথা হাড়ের ব্যথা কমে যায়, কোনটা দিলে নেশা সারানো যায়, কোন স্টোন দিলে, কোন উপরত্ন দিলে, রত্নের থেকে অনেক সময় উপরত্ন খুব ভালো কাজ করে দেয়। মুনস্টোনের বিভিন্ন রকম ভেরিয়েশন আছে, সেই ভেরিয়েশন তোমাকে জানতে হবে, প্লাস তোমার কোয়ার্টজ গ্রুপের অনেক রকম ভেরিয়েশন আছে, পিঙ্ক কোয়ার্টজ আছে, রোজ কোয়ার্টজ আছে। দাদা এই যে রত্ন আর উপরত্ন এগুলো কিভাবে কি হয়, এটা যদি একটু বিস্তারিত কিভাবে মানে এই যে উপকারটা যে পাচ্ছে কিংবা এর কোনটাতে কোন গুণ রয়েছে, কোনটাতে কি একটা অ্যাকশন রয়েছে, সবকিছুরই তো একটা অ্যাকশন রিঅ্যাকশন থাকে, এটা যদি একটু আলোচনা করো। হ্যাঁ, ধরো কেউ চুনি লাগবে, রবির প্রতিকারে চুনি, ঠিক আছে, এবার চুনির পরিবর্তে চুনি কিনতে পাচ্ছে না, তাহলে কি তার উপকার হবে না, তার কি তার রেমেডি হবে না, প্রতিকার হবে না, তারও হবে, হ্যাঁ, সাবস্টিটিউট তো আছেই, আমাদের চুনির দাম অনেক কম,
আমি স্কলে যারা দেখতে পাচ্ছি 250 টাকা থেকে চুনি, মানে 250 টাকায় রতি, আমরা 250 টাকা 300 টাকায় রতি বেচছি, 250 টাকা 300 টাকা চুনি, মার্কেটে 3000 টাকা রতিতে চুনি বিক্রি হচ্ছে। একই সেম কোয়ালিটি, বারবারই তো বলছি, দেখছি তো ফোন যদি আসবে সবই ধন্যবাদ জানানোর জন্য দাদাকে, আপনার জানার জন্য ফোন করুন, শুধু ধন্যবাদের ফোন আসবে, বলুন শুধু ধন্যবাদের ফোন এসে যাচ্ছে। আমি খুবই মানে কে বলছে দমদমে তখন এসেছিলেন, হয়ে যাবে আমি ভাবতেও পারি। ও আপনি দমদমে এসেছিলেন বনগা থেকে? এখন দমদমে আসতে হবে না, এখন বনগাতেই চেম্বার হয়, বনগা চাকদা রোডের উপর বনগা লজে আমাদের সেন্টার আছে, ওখানে আসুন, দমদমে খুব কষ্ট হলে দমদমে চলে আসবেন, দমদম আমাদের স্থায়ী ঠিকানা। আর আমি বারবারই বলি, আমরা ঘুরে ঘুরে একটা জায়গা আমাদের ফিক্স থাকে। এবং আপনি কত টাকা নিয়েছিলেন আপনার থেকে? আচ্ছা আপনি কি করে কিছু হয়? আচ্ছা আচ্ছা, কত স্টোন নিয়েছিলেন? কটা? দুটো না তিনটে নিয়েছিলাম। আচ্ছা 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 আচ্ছা, দুটো দুটো না তিনটে, ঠিক করে বলুন। আমার সাথে তো আমার ওয়াইফ এসেছিল, আমি ওই ওয়াইফ এই জিনিসটাকে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, এখন ভালো আছেন তো? এখন ভালো আছেন? হ্যাঁ আমি খুবই ভালো আছি, খুবই ভালো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দম বনগে দেখা করুন, উপরত্ন দিয়েছিলাম মনে হচ্ছে, আর সার্টিফিকেট দিয়েছিলাম, সার্টিফিকেট দিয়েছিলাম। আচ্ছা এক কাজ করুন, এবার দমদম বনগা চেম্বারে চলে আসুন, রূপরত্ন গুলো অনেকদিন হয়ে গেছে, আমার মনে হয় আপনি 3 বছর আগে এসেছিলেন, 3 বছর হয়ে গেছে, 3 বছর। হ্যাঁ উপরত্ন 3.5 বছরের পরে কাজ খুব একটা করে না দাদা, বুঝেছেন তো, এবার একটু রত্ন নিয়ে যান, এসেছে ওটাকে ইয়ে করুন, করে ওটাকে চেঞ্জ করে রত্ন নিয়ে যান, ওটাকে ফেলে দিন, ওটার কাজে লাগবে না আপনার, ঠিক আছে? এসে আর একবার রিচেক করিয়ে নিয়ে, একবার রিচেক করিয়ে নিয়ে আপনি ইয়ে করে নিন, একবার রিচেক করান, করিয়ে এসে রত্ন নিয়ে নিন, ঠিক আছে? আপনি এখানেও আসতে পারেন, কিংবা হচ্ছে গঙ্গাতেও যেতে পারেন, গঙ্গাতেও যেতে পারেন, তবে এখানে আসলে ওনাকে পেয়ে যাবেন দেবজিৎ দা, আপনি সঙ্গে সঙ্গে গঙ্গাতেও এখন যাচ্ছি মৌসুমী, আমি গঙ্গাতেও যাচ্ছি, গঙ্গা আমি থাকছি প্রত্যেকটা সেন্টারে, আমি থাকছি, নিশ্চিন্তে আসুন। হ্যাঁ চলে আসুন আপনি। আচ্ছা আচ্ছা, তাহলে তো খুবই ভালো, একদম ঠিক আছে। আপনার চুনি বলো, পোখরাজ বলো, পান্না বলো, যে কোনো জিনিস আমাদের খুবই কম, 250-300 টাকা থেকে রতি শুরু। হ্যাঁ মুক্ত মনস্টোন 25-50-100-150 এইরকম দাম, তো মানুষ কি হচ্ছে আমাদের কাছে আসছে এবং উপকৃত হচ্ছে, এই জন্যই কিন্তু দেখো প্রথম থেকে খালি ধন্যবাদ 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 ধন্যবাদের ফোন। একদমই দর্শক বন্ধু, একটা কথাই বলবো, যেটা আপনারা বাইরে এত টাকা দিয়ে কিনছে, আপনারা লাইভ শোতে আপনারা দেখতে পাচ্ছেন যে দর্শক বন্ধুরা ফোন করছে, যারা এই দেবজিৎদার কাছে এসেছে, মানে ওনার সেন্টারে যারা এসে রত্ন বা উপরত্ন নিয়ে গেছে, তাদেরই কিন্তু এই ফোনগুলো, এবং আপনারা পুরোপুরি শুনতে পাচ্ছেন, মানে তারা যে এতটাই উপকৃত হয়েছে যে তাদের ভেতরে যে আনন্দটা সেটা কিন্তু তার সাথে মানে তোমাকেই ফোন করে শেয়ার করছে যে আমি এতটা উপকার পেয়েছি। তো আপনারা একই জিনিস বাইরে থেকে কিসের জন্য নেবেন, এখানে যদি সেই আপনারা যে চেম্বার, ধরুন দূরের চেম্বার থেকে যারা ফোন করছেন, বনগা বলুন, মেচেদা বলুন, হলদিয়া বলুন, মুর্শিদাবাদ বলুন, বর্ধমান বলুন, যে জায়গা থেকে বলুন, শ্রীরামপুর বলুন, যে যে জায়গা থেকে মানে হুগলি যে জেলা থেকে যেখান থেকে ফোন করছেন আপনারা, আগে থেকে জেনে নেবেন, এবং যেদিন আসবেন তার 2 দিন আগে থেকে নাম লেখাতে, নাম লেখানো চালু হয়, প্রতি শিডিউল আমাদের রেডি করা থাকে, 2 দিন আগে থেকে নাম লেখালে তবেই কিন্তু আপনারা বুকিং পাবেন, কারণ প্রত্যেককে দেখতে টাইম লাগে, বেশি লোককে কিন্তু দেখা হয় না এক এক দিনে, টাইম লাগে, ওই কারণে আগে থেকে নামটা ফোনে কোয়ারি করে নেবেন, কবে কোথায় কোন চেম্বার আছে, অফিসের ফোনে ফোন করে নেবেন, টিভিতে চলছে, করে নিয়ে বুকিং করে নিয়ে তারপর আপনারা আসবেন, এবং দমদমে আসতে চাইলে যেদিন আসবেন তার 2 দিন আগে খোঁজ নিয়ে নেবেন, বুকিং চললে বুকিং করিয়ে নেবেন, ঠিক আছে? একটা কথাই আপনাদের উদ্দেশ্যে বলবো, যেহেতু দেবজিৎ দা আমার পাশে রয়েছে, যে মানুষের জীবন গড়তে গেলে কিন্তু অনেকটা সময় লেগে যায়, এবং এই গ্রহ রত্ন মানুষের জীবন যেমন চেঞ্জ করতে পারে, সেমনি একটা মানুষের জীবন কিন্তু ধ্বংসও করতে পারে। একদম ভুল, দেখো ভুল আমি দেখেছি, এই গ্রাম থেকে যে লোকগুলো আসে বেশিরভাগ,
মানে ধরো বনগা থেকে, মিচেদা থেকে, হলদিয়া থেকে, মুর্শিদাবাদ থেকে সব লোকগুলো আমাদের কাছে আসে, প্রেসক্রিপশন নিয়ে আসছে। প্রত্যেকটা জ্যোতিষী ভুল ভাল প্রেসক্রিপশন করে বসেছে, যে গ্রহটা ক্ষতি করে সেই গ্রহটাকে আরো বেশি পাওয়ার দিয়ে রেখেছে। একটা বন্ধু আপনার তিনটে চারজন পরিচিত লোক আছে, আপনার তার মধ্যে তিনজন বন্ধু একজন শত্রু, তা আপনারা যদি শত্রুকে শত্রুর হাতে তুলে নাও। একটু লাইনে থাকুন, একটু লাইনে থাকুন, সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন। হ্যাঁ, আমাদের এবার ধরো তিনজন চারজন পরিচিত লোক, একজন শত্রু আর তিনজন বন্ধু। তুমি যদি শত্রুর হাতে বন্দুক তুলে যাও সে কিন্তু তোমায় আগে গুলি মারবে, কিন্তু তুমি যদি বন্ধুর হাতে বন্দুক তুলে দাও সে কিন্তু তোমাকে গার্ড করবে ওই বন্দুকটা দিয়ে সাপোর্ট। সেরকমই জ্যোতিষী যদি আপনার ছকে যে গ্রহটা খারাপ, সেই খারাপ গ্রহটাকে যদি আমরা গার্ড করার বদলে পাথর দিয়ে দিই, তার পাওয়ার চার্জ করে দিই, পাথর দিয়ে চার্জ হয়, গার্ড হয় না, ফলে সে আরো আপনার জীবনে কিন্তু ক্ষতি করবে। সেই পাথরটাকে আমরা গার্ড দিই না। আপনার চকে যে ভালো, প্রত্যেকের চকে কিছু ভালো কিছু খারাপ গ্রহ থাকে, আমরা ভালোগুলোকে আরো উঁচু করি, আরো স্ট্রং করি, আরো পাওয়ার দিই, যাতে আপনার যে নেগেটিভ গ্রহগুলো আছে সেগুলো যাতে ঢাকা পড়ে যায়। তাই জন্য অনেক ভুলভাল প্রেসক্রিপশন, এবং যারা জানে না, কেউ মামার থেকে কেউ দাদুর থেকে গ্রামগঞ্জে বেশি হয়, উল্টো পাল্টা স্টোন পড়ে আরো তাদের ক্ষতি হয়ে যাচ্ছে। তাই বিজ্ঞান ভিত্তিক পড়াশোনা জানা লোকের কাছে আসুন, তাদেরকে ছক দেখান। আমাদের সেন্টারে প্রচুর লোক আছে, সর্বোপরি আমি লাস্টে চেক করে দেবো, ভয় নেই। তাই জন্য ঠিক জায়গায় ঠিক ওষুধ নিন, আপনার সমস্যা সমাধান হতে বাধ্য, 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 গ্যারান্টি। হ্যাঁ বলুন, কে আছেন বলুন। হ্যালো, হ্যাঁ দাদা, আমি বলছি অজয় বিশ্বাস। হ্যাঁ বলুন, বলুন। হ্যাঁ আমি বলছি হলদিয়া থেকে। হ্যাঁ বলুন, আমাদের এখানে আপনি খুব কম করেছেন, আপনি ধরুন 1500-2500, 2000 টাকা থেকে শুরু হবে চুনি এমিথিস, 2000-এ পেয়ে যাবেন, 3000-এ পেয়ে যাবেন, 4000-এ পেয়ে যাবেন, বিভিন্ন রকম ভ্যারাইটিস। মেচেদা বাস স্ট্যান্ডের পাশে। আর আমি মনে করি যার প্রকৃত দরকার, আমি যদি মানে মৌচাক হই, আমার কাছে মৌমাছিরা উড়ে উড়ে আসবে, আমি যেখানেই বসে না কেন আমার কাছে ইন্ডিয়া থেকে, ইন্ডিয়ার বাইরে থেকে লোক আসবে, কারণ আমার ভেতরে যদি রস থাকে, আমার ভেতরে যদি মধু থাকে। তাই জন্য আমি জানি আমাদের ভেতরে কোয়ালিটি আছে, আপনার যদি প্রয়োজন থাকে আমি যদি হলদিয়াতে নাও যেতে পারি, আমরা হলদিয়ায় যাচ্ছি, যদি হলদিয়া নাও যেতে পারি মেশেদা ইমিডিয়েট যোগাযোগ করুন। 2-3-4, 2-3 হাজার মধ্যে আপনার প্রতিকার হয়ে যাবে এবং প্রত্যেকটা সার্টিফাইড স্টোন আপনি পাবেন, ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি আমি, ভালো থাকবেন। সবাই ফোন আসুন, আসুন, মেশেদা অথবা হলদিয়ায় বুকিং করে নেবেন। হ্যাঁ দেখে ফোন করছে, কারণ দাদাকে তো পাওয়া যায় না, কখনোই পাওয়া যায় না, আর বসেও না, বিভিন্ন কাজে ব্যস্ত থাকে। হ্যাঁ যেটা বলছিলেন, আলোচনায় ফিরছি, যে এই যে এত স্বল্প মূল্যে আপনি সত্যিকারের অর্থাৎ খাঁটি জিনিসটা পাচ্ছেন, যেটা আপনি বাইরে পাচ্ছেন না, একটা রত্ন বা উপরত্ন আপনার কিন্তু লাইফ বদলে দিতে পারে, আর এই রত্ন স্টোনই কিন্তু আপনার লাইফটাকে কিন্তু ধ্বংস করে দিতে পারে। এবার আপনি কোথায় যাবেন, আপনি মানে ভালোটা চুজ করবেন না খারাপটা? অন্য তথ্য দি মানুষকে, মানে একটা আধ্যাত্মিকতার কথা বলি। একটা ফোন চলে এসেছে, তোমার অনুষ্ঠান মানেই মানে আজকে বসেছো ফোনের জল। একটু লাইনে থাকুন, একটু লাইনে থাকুন, লাইনে থাকুন, একটু সঙ্গে থাকুন। হ্যাঁ একটু লাইনে থাকুন। এবার ব্যাপার হচ্ছে মানুষের মানে কি বলতো, এখানে একটা আধ্যাত্মিকতার কথা আমি বলি। ধরো জ্যোতিষ কথার অর্থটা কি, জ্যোতি ইশ মানে লাইট অফ গড, জ্যোতি মানে লাইট, ইশ মানে ঈশ্বর, মানে ঈশ্বরের আলো, তাই তো, ঈশ্বরের রে অফ গড লাইট, মানে আমার ভেতরে যদি আমার মন যদি শুদ্ধ না হয়, আমি যদি লোভী হই, তাহলে আমি প্রেডিকশনও ভুল করব, যে রত্ন দেবো সেই রত্ন ভুল দেবো, এবং যদি রত্ন ঠিকও দিই সেই রত্নে কাজ হবে না, কারণ আমার ভেতরে লোভ আছে। আমি ভাবছি এই রত্নটা দিয়ে ওর থেকে কি করে 20,000-30,000-1,00,000 টাকা নিয়ে নেবো, খিচে নেবো, তাহলে আমার দেওয়া রত্নে আমি যত দামই লোভ দিই কোনোদিন কাজ হবে না, কেন এটা ঈশ্বরের আশীর্বাদ না থাকলে এই চেয়ারে বসে মানুষকে সমস্যা এবং সমস্যার সমাধান করে দেওয়া যায় না। তাই জন্য জ্যোতিষ হতে গেলে বা জ্যোতিষ ইন্ডাস্ট্রিতে মানে আমাদের ইন্ডাস্ট্রিতে যারা আছে আমরা ছেঁকে নিই, আমাদের সেন্টারে যারা যাদেরও আমরা ছেঁকে নিই, লোভ থাকলে চলবে না, সত্যি কথা বলতে হবে। মানুষ সমস্যা নিয়ে আসছে, সমস্যাকে আমরা 30,000-20,000 টাকা নিয়ে সমস্যায় আমরা ভেতরে ঢুকিয়ে দেবো না, আমরা চাইবো সমস্যা থেকে বার করে আনতে কত কম খরচে। তো এই এই মোটোটা আমরা নিয়ে চলছি, মানুষকে সমস্যায় আরো বেশি ফেলে দেওয়া নয়, সমস্যা থেকে বের করানোটাই আমাদের মুখ্য উদ্দেশ্য।
ঠিক আছে, বলুন কে বলছেন? হ্যাঁ কে বলছেন বলুন। নমস্কার দাদা, আমি বৈশাখী বলছিলাম বহরমপুর। হ্যাঁ বলুন। আমি গত মাসে আমি এসেছিলাম বহরমপুরে, আমি আমাদের শুনে নিয়ে এসেছিলাম, শুনটা খুব ভালো। সময় হয় না, প্রচুর লোক কলকাতায় ভিড় থাকে, সময় হয় না, বুঝেছেন তো? আমি এই যে একটু আগে বললাম যে আমি আমাকে মৌচাক মনে করি, আপনার যদি প্রকৃত প্রয়োজন থাকে আমাকে আপনাকে কলকাতায় আসতে হবে। বহু মানুষ বহরমপুর থেকে মুর্শিদাবাদ মানে কলকাতায় আসছে। আমি কবে থাকবো? আমি কলকাতায় চলে আসুন, মুর্শিদাবাদের বহরমপুর হোটেল রিলায়েন্স আমাদের সেন্টার আছে, কিন্তু ওটা সবসময় যাওয়া পড়ে না, ঠিক আছে? আপনার যদি প্রকৃত সমস্যা থাকে তাহলে কলকাতায় চলে আসুন, নাহলে ভাবতে ভাবতে সমস্যা আরো বেড়ে যাবে। একটা স্টোন নিয়ে গেছে, দুটো স্টোন আরো লাগবে, তা দুটো স্টোন না নিলে তো পুরোপুরি প্রতিকারটা হয়নি ওনার, ঠিক আছে? ম্যাডাম বলুন, একদম তাহলে আপনি চলে আসুন। আলোচনায় ফিরবো, যেটা নিয়ে আলোচনা করছিলাম যে এই যে রত্ন আর উপরত্নের মধ্যে যেটা আপনি বলছিলেন একটু আগে, রত্ন ওই আমি এক পুরনো একটা প্রোগ্রামের কথা বলি, দুটো গাড়ি, একটা বুলেট গাড়ি, একটা ইএমআই আর এক্স হান্ড্রেড। বুলেট ফট করে কিন্তু স্পিড নেয় না, কিন্তু চোরেরা চুরি করতে যেত ইএমআই আর এক্স হান্ড্রেডে। ইএমআই আর এক্স হান্ড্রেডে দেখবে ফার্স্টেই মারবে, থার্ড গিয়ার ফোর্থ গিয়ার হুশ করে বেরিয়ে চলে যাবে, সেরকম হচ্ছে উপরত্ন, ঠিক আছে? পড়বে তাড়াতাড়ি, ঝটপট কাজ হচ্ছে, কিন্তু যখন বুলেট গাড়ি নেবে মানে রত্ন নেবে, রত্নটা আস্তে আস্তে টাইম নেয়, কিন্তু যত বুলেট গরম হবে তত স্পিড বাড়তে থাকে, যত লং টার্মে যাবে স্টোন তত কাজ করবে, কিন্তু লং টার্মে উপরত্নর কার্যক্ষমতাটা কমে যায়, আস্তে আস্তে কার্যক্ষমতাটা উপরত্নের কমতে থাকে। প্রথমে উপরত্ন দিয়ে সে দেখে নিক, তারপর যদি মনে করে সেই স্টোনটা সেই গ্রহের প্রতিকারটা তার স্যুট হচ্ছে, তারপর সে রত্ন কিনি। তার সঙ্গে উপরত্ন এবং যোগের প্রতিকার, দারিদ্র যোগের এক ধরনের স্টোন, রাহুমঙ্গল ছন্ন ছটা যোগের এক ধরনের স্টোন, কালসর্প যোগের এক ধরনের স্টোন, নেশামুখ নেশা যারা হচ্ছে চাটে দেখে নিতে হবে কি ধরনের কি কারণ তার চাটে নেশা হচ্ছে, তার সেই নেশা মুক্তির এক ধরনের স্টোন, কারো সুগার হয়েছে তার জন্য আরেক ধরনের স্টোন, কারো পায়ে ব্যথা তার জন্য আরেক ধরনের স্টোন, প্রত্যেকটা মানে 550 উপরত্ন ইয়ে আছে। তার মানে আপনি একই ছাদের তলায় সমস্ত কিছু পেয়ে যাচ্ছেন, যারা নেশা মানে নেশাগ্রস্ত হয়ে রয়েছেন তারা কিছুতেই হয়তো ডাক্তারের কাছে যাচ্ছেন, কিন্তু তাদেরকে হয়তো পরামর্শ দিচ্ছে, কিন্তু তবুও তাদের কিছু থেকেই কিছু হচ্ছে না, হয়তো দেখা গেল রত্ন কিংবা উপরত্নতে আপনার সেই নেশা থেকে আপনি বেরিয়ে আসতে পারলেন, এবং সেটা অবশ্যই কিন্তু সঠিক হওয়ার দরকার। আপনারা যদি সঠিক না নিয়ে বেঠিক পড়েন তাহলে সেই নেশাটাকে কিন্তু আরো বেশি বাড়ে, আরো বাড়ে, যায় উল্টো করে দেবে, মানে প্রতিকারটা ছক। প্রথমে যে জ্যোতিষী দেখছে তার সেই কতটা জানে, এডুকেটেড কিনা, এখন ফলালা চালালা মুড়িওয়ালা ধূপালা সবাই জ্যোতিষী হয়ে যাচ্ছে দেখছি, এটাই হচ্ছে সমস্যা। আবার লকডাউন হয়ে গেল, লকডাউনের পরে দেখছি আরো দেখছি যে বাড়ির পাশে ধূপালা আবার জ্যোতিষী হয়ে বোর্ড লাগিয়ে দিয়েছে, কোথায় আপনি যাচ্ছেন, কাকে দিয়ে আপনি বিচার করাচ্ছেন, তবেই আপনার সমস্যার সমাধান হতে বাধ্য, নাহলে কিন্তু সমস্যার সমাধান হবে না। এবং জ্যোতিষ মানে ঈশ্বরের আলো, লাইট অফ গডস, আমার আমি যদি লোভ করি আপনাকে আমার দেয়া প্রতিকারে আপনার কাজ হবে না, কিন্তু আমি আবার অন স্ক্রিন বলে যাচ্ছি আমি আমি এমনই একটা মানুষ, আমি ধুলো আপনাকে তুলে হাতে দিয়ে দেবো, ধুলোতেই কাজ হয়ে যাবে আপনার, এই গ্যারান্টি, এই কনফিডেন্স আছে, এতটা কনফিডেন্স নিয়ে 2000 1000 2000 3000 মানে আমি পাথর বা প্রতিকার আমরা করতে কেউ করতে পারবে, যেখানে বাইরে 15 20 30 40 বলে সেখানে 2000 3000 প্রতিকার করে দিই। কেন? লোভটাকে আগে সম্বরণ করতে হয়, এই চেয়ারে বসে মানুষকে যখন আমরা এসেছি আগে লোভ কমাও মানুষের থেকে, তবে তার দেওয়ার প্রতিকারে কাজ হবে। লোভ নিয়ে আপনাকে দিলে যত টাকা দামি পাথর প্রতিকার দিই আপনার কাজ হবে না, সেই কারণেই হয়তো তোমার কাছে সবাই আসে। এবং এখানে যারা জ্যোতিষ রয়েছে তারা এক কথাতে মানে শুধুমাত্র তুমি এখানে রয়েছো বলে সেই কারণে কিন্তু সেই জ্যোতিষদেরও তারা কিন্তু বিশ্বাস করছে, কারণ একটা জিনিস মানুষ বুঝে গেছে, দেবজিৎটা অনুষ্ঠান মানে আপনাদের কাছে হয়তো লাইভ অনুষ্ঠানে অনেক কম আসে, কারণ আপনাদের নিয়ে ব্যস্ত থাকে, সময় নিয়ে, সময়টা হচ্ছে সবচেয়ে ভাইটাল জিনিস, আপনাদের উপকার করছে সেই কারণে আসে না। কিন্তু এই যে ওনার একটা মুখ
মুখের কথাতে মানুষ বিশ্বাস করে আসে সেই জায়গাটা কিন্তু একদিনে কখনোই হয়নি। কেউ বলতে পারে মাটি ছুঁয়ে দিয়ে দেবো মাটিতে কাজ হয়ে যাবে, এটা অসম্ভব। ধুলো ছুঁয়ে দিয়ে দেবো ধুলোতে কাজ হবে, কেন মন পরিষ্কার, টাকা দিতে হবে না, ধুলো দেবো তাও ধুলোতেই কাজ হয়ে যাবে, কেন আমি মন থেকে যাইছি আপনার কাজটা হয়ে যায়। এটা তো সব থেকে বড় কথা, মানুষের একটা দুয়া আছে, নিশ্চিন্ত আসুন, পকেটে খরচা হবে বেশি, ওই কোনো ভয় নেই, টেনশন নেই, আমি যতক্ষণ আছি পকেট থেকে পয়সা হওয়ার তাবিজ কবজ মাদুলির কোনো ভয় নেই, অল্প খরচে আপনার সমস্যা সমাধান হতে বাধ্য 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 গ্যারান্টি। অন্য জায়গায় গেলে আপনার খরচ হবে, আর আমি মনে করি যে দেবজিৎদার কাছে আসলে পরে অল্প খরচার মধ্যে আপনাদের উপকার হবে। দেবজিৎদার আরো তো অনেক কিছু মনে হয় আলোচনা করি তোমার মুখ থেকে শুনি, কিন্তু সময় শেষ, সময় তো একদমই নেই, তাই জন্য আজকে এই পর্যন্ত। কিন্তু আবার সবার অনুরোধে বা আমার অনুরোধে আবার তুমি আসবে, কারণ আমাদের থেকেও সবচেয়ে, আমরা তো আনন্দ পাই, তার থেকেও সবচেয়ে মনে হয় বেশি ভালো লাগে যারা দর্শক রয়েছে, যারা তোমার এখান থেকে উপকার পেয়েছে। অসংখ্য ধন্যবাদ দাদা তোমাকে এখানে আসার জন্য, আর আমার যারা দর্শক বন্ধু রয়েছে ওপারে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই অনুষ্ঠান দেখার জন্য। আজকে এই পর্যন্ত, ভালো থাকবে, নমস্কার। আর নয় রত্ন বিপ্লবের সঙ্গী হন মা সারদা জেমসেন জুয়েলারি, জিএসআই পরীক্ষিত গ্যারান্টিযুক্ত রত্ন ন্যায্য দামে কিনুন, জানুন 100 বেশি উপরত্নের কার্যকরী গুণ। আজই ফোন করুন 9674112646 নম্বরে, ফোনে ফ্রি ভাগ্য বিচার, যে কোনো রত্ন ক্রয়ে জ্যোতিষ বিচার সম্পূর্ণ বিনামূল্যে, জ্যোতিষীদের বিশেষ আমন্ত্রণ।